দীঘা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচজন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, গত বুধবার বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন পাঁচজন চাঁদুরের বাসিন্দা। গতকাল রাতে তারা আরামবাগের উদ্দেশ্যে রওনা দেয়। সোদপুরের কাছে মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দোকানে। গাড়িতে থাকা পাঁচজনেরই কম বেশি আঘাত লাগে। তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। কি বলছেন পরিবারের লোক শুনে নেব। বাড়ি থেকে বেরিয়েছিল পরশু দিন সন্ধ্যেবেলায়, কালকে সারাদিন গেছে, আর কালকে সারাদিন যেয়ে রাত্রে গাড়িতে উঠেছে বলছে যে দুটোর সময় এইখানে আসার পথে দুটোর সময় ওখানে অ্যাক্সিডেন্ট করেছে, চার চাকা মারুতিতে গেছে। ওই তো সোদপুরে। হ্যাঁ, ওইটা দিয়ে ঘুরে আসছিল, আসার পথে হয়েছে। ঘরে একটা দোকান ছিল, দোকানে যে মেরেছে। হ্যাঁ, একটা দোকানে যে ধাক্কা মেরেছে, ঘুমিয়ে গেছিলো হয়তো, সে দোকানে যে ধাক্কাটা মেরেছে। গাড়ির মধ্যে ছিল পাঁচজন ছিল, একজন একটু সুস্থ, দুজন তারই মধ্যে, আর দুজন বেশি তাদেরকে কলকাতা ট্রান্সফার করেছে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।